এক চরিত্রহীন সারর কাহিনী। কেবল স্কুলতেই নহয় ছাত্রীর ঘরলৈ গৈও নির্যাতন চলায় এই লম্পট সারে। ঘটনার স্থান চিরাঙর বিজনীর মনেশ্বরী। রফিকুল মন্ডল নামৰ এইজনা অসত্যে শিক্ষকে নিজ বিদ্যালয়ৰ এগৰাকী ছাত্রীর ঘৰত বৃহস্পতিবাৰে নিশা উপস্থিত হৈ ছাত্রীগৰাকীৰ ওপৰত চলায় নির্যাতন। পরীক্ষার নোট দিয়ার চলেরে ছাত্রীর ঘরত উপস্থিত হয়েছিল স্যার। সুবিধা বুঝি ছাত্রীর গাত হাত দিলে স্যারে। স্কুলতো ছাত্রীগুলাকে নির্যাতন চলার অভিযোগ রফিকুল মন্ডলের বিরুদ্ধে। আমি স্কুলে গেছিলাম, তারপরে স্যারে আমার লগে এরকম করে, পরে আমি আমার খালি কম করতে থাকে শৈলে ধরে। পরে আমার আরেকজন বন্ধু আছে, আমার পরীক্ষা হয়েছে, তিনটা পরীক্ষা গেছে মাত্র, আজকে বাড়িতে আইসে, পরে আমার নোট দিতে আইসে, কালকে যে পরীক্ষা ওটা লিখে নোট দিতে আইসে, পরে আমার ডাকছে, পরে গেছি, পরে আরবার এরকম করছে, পরে আমি মারে ডাক দিচ্ছি, মা দেখছে ওখান থেকে সব। লম্পট সারর অপকর্ম ধরা পেলায় ছাত্রীগুলির মাতৃয়ে। মাতৃক ভরি ধরে ক্ষমা খুঁজে সারে। অপকর্ম আনক নকবলৈ অনুরোধ সারর। ঘটনাটো সে স্কুলত তাৰমানে অত্যাচার করে থাকে সারে, ছোৱালীটোৰ লগত সার অত্যাচার করে থাকে। আজি ঘরতে আহি অত্যাচার করেছে, পড়িব আছিল ঘরতে, এতে অত্যাচার করছে। পিছত মই আর দেখা পাইছো, দেখা পাই পেলে মই ধরছো, মোর সারেটো কি করলা কথা কইছে। আর মই মো ভরি তাই ফোন ভরি ধরি আছে, কইগলা কাকো কব নালাগে, মই আপনার ভরি ধরছো। সিক্সত ইয়ার আগত ঘটনা নাকছে, স্কুলত করেছিল তাই। বিজনীর মনেশ্বরী জেবি প্রাথমিক বিদ্যালয়ের এই রফিকুল মন্ডল নামৰ চরিত্রত ঘূনে ধরা অসৎ শিক্ষকজনের বাবেই বিদ্যালয়লৈ যাব নুখোজে ছাত্রীগুলি। অবশেষত স্যারর দিনকাল বেশিয়ে বেয়া হল, তার পরিণাম এয়া। উল্লেখ্য, এইগুলি শিক্ষকর ভাতৃও এনে অপকর্মত জড়িত থাকার অভিযোগ উঠিছে। আজি চাওক আপনার, আমার হিন্দু সমাজ কেনেকে অসুরক্ষিত হয়ে আছে। আজি এগারী নাবালিকা ছালীক আজি ধর্ষণের অপচেষ্টা চলাইছে সেই হারামিজনে, কি নাম আছিল, রফিকুল মন্ডল নামর এজন টেট শিক্ষক। আমি জনা মতে এজন টেট শিক্ষক। এই স্কুলের দিনেরপরাই আজিলেকে একটা বেয়া মনোবৃত্তি যে আছিল, আজি তার বহিঃপ্রকাশ ঘটিছে। আজি এনেকা নারকীয় ঘটনা এটা হবলৈ গৈছে। আজি চাওক প্রশাসনক আমি কঠোরভাবে অনুরোধ করছো যে আপনাদের ইয়াক কঠোরভাবে শাস্তি দিয়ক। ইফালে উত্তেজিত রাইজে গছত বান্ধি গুরুলা গুরুল কৈ প্রহার করে লম্পট সারক। মারর কোবত রূপ রং আকৃতিয়ে সলনি হল সারর। ইফালে ভুক্তভোগীর পরিয়ালে থানাত গোচর দিয়া ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে শিক্ষকজনক জিম্মাত লয়। বিজনীর পৰা জাহাঙ্গীর আলমৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাস।